ভোকাবুলারি কোর্সের 16th এবং শেষ লেকচারে সবাইকে স্বাগতম। আজকের প্রথম চ্যাপ্টারের নাম ডাবল ট্রাবল, অর্থাৎ যেসব ওয়ার্ডের দুটো মিনিং আছে এবং বলতে গেলে দুটোই আমাদের অজানা, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। অ্যাপ্রোপো, এটার দুটো মিনিং। যখন এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তখন এটার মিনিং হচ্ছে টু দ্য পয়েন্ট বা টাইমলি। প্রপোজিশন অ্যাপ্রক্সিমেট, ওখান থেকেই অ্যাপ্রোপো মানে একদম কাছাকাছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যখন এটা প্রিপোজিশন তখন এটার অর্থ হচ্ছে প্রাসঙ্গিক, তখন যেটা কাছাকাছি সেটাই আসলে প্রাসঙ্গিক, এটা বুঝে নিতে হবে। অ্যারাবেস্ক, দুটোই নাউন, একটার মিনিং হচ্ছে যখন ব্যালে নাচ যারা করে তারা যখন এভাবে একটা পায়ের উপর, পায়ের আঙুলের উপর দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে অ্যারাবেস্ক। আর আরেকটাও ডিজাইনের সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে লতা পাতা বা ফুল বা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কোনো একটা ডিজাইন করা, সেটাই হচ্ছে অ্যারাবেস্ক। অ্যারেরও দুটো মিনিং, দুটোই ভার্ব, একটা হচ্ছে সুশৃঙ্খলভাবে স্থাপন করা আর আরেকটা হচ্ছে পরিধান করা বা কাপড় পরা। দুটোর মধ্যেই সাজগোজের একটা ব্যাপার আছে, একটা হচ্ছে কাপড় পরে সাজগোজ করা আর একটা হচ্ছে সুন্দর করে স্থাপন করার মাধ্যমে সাজগোজ করা। বাল্ক, এটার একটা মিনিং হচ্ছে খুব কঠিন একটা কাজ এবং এর জন্য কাজটা বন্ধ করে দেওয়া, আর আরেকটা হচ্ছে বাদ দেওয়া বা পরাজিত করা। এখন যখন কোনো একটা কাজ বন্ধ করে দিচ্ছেন বলে আপনি পরাজিত হচ্ছেন, এখান থেকেই এই দুটোকে একত্র করে দুটো মিনিং একসাথে মনে রাখতে পারেন। ব্লাফ, এটার তিনটা মিনিং, যখন এটা অ্যাডজেক্টিভ তখন এটা হচ্ছে রুক্ষ বা আন্তরিক। আমার যে রিসেন্ট যে জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগ, ওকে দেখলে এরকম মনে হয় যে দেখতে মনে হয় খুবই রাফ, খুবই পাথুরে চেহারা, কিন্তু অ্যাকচুয়ালি ওর ব্যবহার কিন্তু খুব ভালো। যখন এটা নাউন তখন এটা মিনিং হচ্ছে ধাপ্পাবাজি। এখন ব্লাফটা আমরা এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, যেমন ব্লাফ মাস্টার আমরা সবাই জানি। আরেকটা মিনিং হচ্ছে খাড়া পাহাড়, একদম খাড়া গেরি গাত্রের যে পাহাড় সেটা। সাইফার, সংকেতলিপি, এটা আমরা ডিসাইফার শব্দটা খুব বেশি ব্যবহার করে থাকি, তো সেখান থেকে সাইফার, আমরা ডিসাইফার করি কাকে, সাইফারকে। আর আরেকটা হচ্ছে অপদার্থ ব্যক্তি বা বস্তু, নন এন্টিটি। এখন এটা মনে রাখার উপায় হচ্ছে ম্যাট্রিক্স মুভিটা, ম্যাট্রিক্স মুভিটার মধ্যে সাইফার নামে একটা ক্যারেক্টার ছিল, নামের বানানটা একটু ভিন্ন হইলেও মনে রাখতে পারেন এভাবে যে হি ওয়াজ কমপ্লিটলি ওয়ার্থলেস। ক্লাস্টার, এটার একটা মিনিং হচ্ছে মোনাস্টেরি বা কনভেন্ট, আরেকটা মিনিং হচ্ছে টু কনফাইন বা আবদ্ধ করা, যখন সেটা ভার্ব। এখন ক্লয়েস্টার মানে হচ্ছে কিন্তু এটা ক্লোজের সাথে সম্পর্কিত, তো যখন ক্লোজ হয়ে যাবে ক্লয়েস্টার তারপর তার মানে হচ্ছে সেটা কনফাইন্ড হয়ে যাবে। এবং মঠ বা আশ্রমের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে কনফাইনই করা হতো অনেকটা, জাস্ট এভাবে মনে রাখার জন্য যে ওরা ওখানে যেত, একটা গুরুর কাছে দীক্ষা নিত, ওখানেই থাকতো, ওখানেই খাইতো, ওখানেই সব কাজ করতো, দ্যাট মিন্স মোনাস্টেরির মধ্যে ওরা কনফাইন্ড হয়ে যেত। কনফ্লুয়েন্স, কন এই ওয়ার্ডরুটটা আগে অনেকবার বলা হয়েছে, এটা হচ্ছে উইথ বা টুগেদার এবং ফ্লুয়েন্স হচ্ছে ফ্লো, তো সেখান থেকেই মনে রাখতে পারেন যে কনফ্লুয়েন্স হচ্ছে দুইটা ফ্লোয়ের একসাথে মিলন। এবং এটার আরেকটা মিনিং হচ্ছে জনসমাগম বা সমাগমের স্থল, শাহবাগ তাহলে একটা কনফ্লুয়েন্স। আর এখানেও উইথ বা টুগেদার এবং ফ্লো, ফ্লোটা হচ্ছে এখানে পিপলদের ফ্লো বোঝা যাচ্ছে। ডেউক্স এক্স মাকিনা, এটার মেশিনের সাথে সম্পর্কিত বোঝাই যাচ্ছে এবং আমরা একটা মেশিনের ছবিও দেখতে পাচ্ছি। তো মেশিন দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করি, মেশিন আমাদের লাগে আমাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। আর আরেকটা মিনিং হচ্ছে সংকট মুহূর্তে নিয়তির হস্তক্ষেপ, এটা হচ্ছে একটা 11th আওয়ার সামারিটান যেটাকে আমরা বলি, সেটা এঞ্জেলস অ্যান্ড ডেমনসের মধ্যে ডিউকস এক্স মাকিনা ছিল, সেখানে একজন 11th আওয়ার সামারিটান ছিল, কে ছিল সেটা আমি বলে দিতে চাচ্ছি না, স্পয়লার হয়ে যাবে। খুবই ভালো একটা বই ড্যান ব্রাউনের, পড়ে নিতে পারেন। ডেসোলেট, এটার দুটো পার্টস অফ স্পিচ আছে, যখন এটা অ্যাডজেক্টিভ তখন এটার অর্থ হচ্ছে বিষণ্ন। আপনারা হবিটের যে লেটেস্ট মুভিটা আছে সেকেন্ড, ওটার নাম দেখেছেন দ্য ডেসোলেশন অফ স্মগ, ওখানে স্মগ কিন্তু একা একা থাকে, খুব বিষণ্ন থাকে। আর এটার আরেকটা মিনিং হচ্ছে নিঃসঙ্গ করে দেওয়া, সেই স্মগ নিঃসঙ্গ ছিল বলেই বিষণ্ন ছিল, সো জাস্ট এটার ভার্ব হিসেবে মনে রাখতে হবে আর কি। ফেল, এটাও দুটো পার্টস অফ স্পিচ হয়, একটা হচ্ছে যখন অ্যাডজেক্টিভ তখন একটা মিনিং হচ্ছে ক্রুয়েল বা ডেডলি বা হিংস্র। লর্ড অফ দ্য রিংসের মধ্যে যখন পুরো ফেলোশিপটা যাচ্ছিল কারাধ্রাস মাউন্টেনের মধ্যে দিয়ে, তখন লেগোলাস একটা ভয়েস শুনতে পেয়েছিল দূর থেকে ভেসে আসছে, তো তখন সে বলেছিল দেয়ার ইজ এ ফেল ভয়েস ইন দি এয়ার, যে ভয়েসটার মধ্যে একটা হিংস্রতা পাওয়া যাচ্ছিল। এবং এটা আরেকটা মিনিং হচ্ছে কাট অর নক ডাউন। এখন ফল থেকে ফেল এটা তো আমরা জানি, কিন্তু ওই ফেলকে আমরা জানি ভার্বের পাস্ট টেন্স হিসেবে, কিন্তু এটাকে প্রেজেন্টের মধ্যে ভূপাতিত করা বা হওয়াও বলতে বোঝাতে পারে। যেমন বুঝতেই পারছেন সে পড়ে যাচ্ছে, ভূপাতিত হচ্ছে। ওকে, ফয়েল, আমরা ফয়েল পেপার জানি কিন্তু এটার আরও কিছু মিনিং আছে, একটা হচ্ছে পার্থক্য
এবং আরেকটা হচ্ছে পরাজিত করা। যখন আপনি আপনার সাথে আপনার কম্পিটিটরের কন্ট্রাস্ট বা ডিফারেন্সগুলো ধরে ফেলছেন বা ফয়েলগুলো ধরে ফেলছেন, তখনই কিন্তু তাকে আপনি ফয়েল করতে পারবেন। গর্জ, এটার একটা মিনিং তো আমরা আগেও দেখেছিলাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যাপ্টারের মধ্যে, গিরিপথ, ন্যারো ক্যানিয়ন, এবং এটার আরেকটা মিনিং হচ্ছে ইচ্ছা মতো খাওয়া, স্টাফ করে ফেলা একদম। গাউজ, আমরা সিনেমার মধ্যে প্রায়ই একটা ডায়লগ শুনি যে আই উইল গাউজ আউট ইওর আইজ, এই গাউজের মিনিং হচ্ছে উপড়ে ফেলা। মজার একটা উদাহরণ মনে পড়লো ফুল মেটাল জ্যাকেট সিনেমাটার মধ্যে, যখন সে তাদের যেই সুপারিনটেন্ডেন্ট ছিল সে ইচ্ছা মতো গালাগালি করছিল এবং একসময় গিয়ে একে বলেছিল যে আই উইল গাউজ আউট ইওর আইবলস অ্যান্ড স্কাল্পিট ইউ। আরেকটা মিনিং হচ্ছে ওভারচার্জ বা অতিরিক্ত মূল্য দাবি করা। তো যখন কেউ আপনাকে ওভারচার্জ করে বা অতিরিক্ত মূল্য দাবি করে, তো তখন আপনার এটাই মনে হতে পারে যে সে আপনার চোখ উপড়ে নিচ্ছে মনে রাখার জন্য। মাস্কারাড, খুব মজার একটা শব্দ, একটা মিনিং হচ্ছে পার্টি অফ গেস্ট যেখানে সবাই মুখোশ পরে থাকে, আর দ্বিতীয় মিনিংটা এটা হচ্ছে খুব একটা ভিন্ন না, সেটা হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। এখন সেটা মুখোশের মাধ্যমে হতে পারে, অন্য কিছুর মাধ্যমে হতে পারে, বা ভাব ধরার মাধ্যমে হতে পারে। পল, একটা মিনিং হচ্ছে উৎসাহ হারিয়ে ফেলা, আরেকটা মিনিং হচ্ছে পর্দা বা যবনিকা। তো যখন আমরা কাউকে চলে যেতে বলি ঘর থেকে, তো তখন তার উপরে আমরা দরজা লাগিয়ে দিই বা পর্দা টেনে দিই জানালার, তো পর্দা টেনে দেওয়ার সাথে উৎসাহ হারিয়ে ফেলার একটা সম্পর্ক আছে, এভাবে করে দুটোই মনে রাখতে পারেন। কোয়ারি, এটার একটা মিনিং হচ্ছে শিকার বা লক্ষ্যবস্তু, এটা মনে রাখা যেতে পারে এভাবে যে আমরা কোয়েরি শব্দটা খুব ইউজ করি। কোয়েরি শব্দটার অর্থ হচ্ছে অনুসন্ধান, তো আমরা কোয়েরি করি কিসের জন্য? কোয়ারিয়ের জন্য, লক্ষ্যবস্তুটাকে আমরা খুঁজি। আরেকটা মিনিং হচ্ছে ডিগ ইনটু বা ইন্টার, কবর দিয়ে ফেলা। দুটোর মধ্যে একটা রিলেশনশিপ করতে পারেন এভাবে যে মানুষ যখন কোনো কিছুকে হান্ট করে, সেটা যদি অন্য কোনো মানুষ হয়, অন্য কোনো মানুষকে যদি সে খুন করে, তাহলে কিন্তু লাশ গুম করে ফেলতে হয়, তাহলে সে তার কোয়ারিকে খুঁজে পেয়ে তারপর কোয়ারি করল। কুইভার, একটা মিনিং হচ্ছে তীর রাখার তুন, এটা আমরা লর্ড অফ দ্য রিংসের মধ্যে লেগোলাসের কাঁধের মধ্যে দেখেছি। আরেকটা মিনিং হচ্ছে শীতের মধ্যে কাঁপা, গেম অফ থ্রোনসের উইন্টার ইজ কামিং, এটা খুবই জনপ্রিয় একটা মিম। স্ট্রাট, এটার একটা মিনিং হচ্ছে পম্পাস ওয়াক, বুক ফুলিয়ে হাঁটে, এটা অ্যারোগেন্ট ওয়াকও হতে পারে, মানে একদম সোজা হয়ে হাঁটা, যেমন মডেলরা যেভাবে হাঁটে একদম স্ট্রেট হয়ে হাঁটে এবং একটা অ্যারোগেন্সও থাকে। আরেকটা মিনিং হচ্ছে ঠেস দিয়ে রাখার ডান্ডা বা সাপোর্টিং বার। আমরা এই ছবিটার মধ্যে স্ট্রাটিং বিম দেখতে পাচ্ছি এখানে, এখানে, এখানে এবং এখানে। আমার বই ভোকাবুলার এবং এই কোর্সের শেষ চ্যাপ্টারের নাম ট্রেচারাস ওয়ার্ডস, অর্থাৎ যেসব ওয়ার্ড আমাদের খুব পরিচিত কিন্তু এগুলোর অন্যান্য মিনিংও আছে, সেকেন্ডারি মিনিং আছে, কনোটেশন আছে, কিন্তু আমরা সেগুলোকে খুব একটা পড়ি না। ডিকশনারিতে এক একটা শব্দের বেশ কয়েকটা অর্থ দেওয়া থাকে কিন্তু আমরা শুধু প্রথমটাই পড়ি। তো আজকে আসুন আমরা একটু 2 নম্বর এবং 3 নম্বরের মিনিংগুলোর দিকেও একটু দেখব। অ্যাড্রেস শব্দের অর্থ ঠিকানা আমরা সবাই জানি, কিন্তু এটার আরেকটা অর্থ হতে পারে সম্বোধন করা, এটাও মোটামুটি কমন। একটা জোক আছে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নামে একটা টিভি সিরিয়াল ছিল অনেক আগে, আমার জন্মেরও আগে। ওখানের মধ্যে একবার বলা হচ্ছিল ক্লাসের মধ্যে যে হোয়াট শুড বি দ্য কারেক্ট অ্যাড্রেস ফর পোপ, তো তখন একজন বলল যে এত নম্বর ওই স্ট্রিট লন্ডন, তো তখন সে বলল যে আরে না, এই অ্যাড্রেস না, এই অ্যাড্রেসটা হওয়া উচিত ইউর এমিনেন্স, অর্থাৎ তাকে এই নামে সম্বোধন করতে হবে। এফেক্টেড শব্দটার অর্থ আমরা জানি ক্ষতিগ্রস্ত, তবে এটার আরেকটা অর্থ হতে পারে আর্টিফিশিয়াল বা কৃত্রিম। এভাবে মনে রাখতে পারেন যে ন্যাচুরাল জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি, আর যখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন সেটা ন্যাচুরাল নেই, সেটা কৃত্রিম হয়ে গেছে। অ্যামাজন শব্দের অর্থ হচ্ছে ফিমেল ওয়ারিয়র, আমরা নর্মালি অ্যামাজন বলতে হয়তো বা বন বুঝি, কিন্তু অ্যামাজন বলতে নারী যোদ্ধা বোঝানো হয়। এই বলতে আমরা বুঝি মানুষ এবং বানরের যে মাঝামাঝি অবস্থা সেটা, তবে এটা যখন ভার্ব তখন এর অর্থ হচ্ছে নকল করা, মিমিক বা ইমিটেট। আমরা দুই বন্ধু, আমি এবং সালমান, মাঝামাঝি মজাটা করি, তো এই শব্দটাকে তো ইয়েপ এটার পরিবর্তে ব্যবহার করা যায়। তো যদি কখনো ওকে আমি বলি যে হেই লেটস গো টু এ মুভি, তো সে বলবে এইপ, আমি বলবো এই এইপের অর্থ কি মিমিক, তো তখন সে বলবে নোপ। তো ব্যাপারটা দাঁড়াটা এরকম যে হেই ইউ ওয়ান্ট টু গো টু দ্য মুভিজ, এইপ, মিমিক, নোপ, অর্থাৎ এই এইপের মিনিং ছিল ইয়েপ, নট মিমিক বা ইমিটেট। অ্যাপ্লিকেশন শব্দের অর্থ আমরা জানি দরখাস্ত হতে পারে, অথবা এটা আরেকটা অর্থ আমরা জানি যে কোনো একটা কিছু অ্যাপ্লাই করা হতে পারে, কিন্তু এটা আরেকটা অর্থ হতে পারে পূর্ণ মনোযোগ বা সতর্ক মনোযোগ। এভাবে মনে রাখতে পারেন যে দরখাস্ত করতে হলে বা কোনো একটা কিছু অ্যাপ্লাই করতে হলে পূর্ণ মনোযোগ লাগে। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ আমরা জানি যথাযথ, কিন্তু এটার আরেকটা অর্থ হতে পারে নিজের ব্যবহার করার জন্য দখল করে নেয়া, আই অ্যাপ্রোপ্রিয়েটেড হিজ ল্যান্ড।
আর্টলেস শব্দের অর্থ আমরা নর্মালি মনে করতে পারি যে শিল্প বিবর্জিত বা শিল্পবোধ বিবর্জিত, তবে এটার আরেকটা অর্থ হতে পারে ওপেন এবং অনেস্ট, অর্থাৎ যার ভিতরে মাথার মধ্যে কোনো আর্ট নেই, সে হচ্ছে গাইললেস অথবা একদম সাদাসিধে মানুষ। অ্যাস্ট্রোনমিক্যাল আমরা জানি মহাজাগতিক, তবে এটার অর্থ অতিমাত্রায় বৃহৎ হতে পারে। আমরা মাঝে মধ্যে জিনিসটা পত্র পত্রিকায় পড়ে থাকি যে দিস ইজ অফ অ্যাস্ট্রোনমিক্যাল সাইজ। অগাস্ট শব্দটা হচ্ছে একটা মাসের নাম, এটা একটা অগাস্টাস সম্রাটের নাম থেকে এসেছিল। এনিওয়ে এটার আরেকটা অর্থ হতে পারে যে সামথিং ম্যাজেস্টিক অথবা খুবই ইম্প্রেসিভ। বি লাইন শব্দের অর্থ মনে হতে পারে যে মৌমাছিরা যেই লাইনে চলাফেরা করে, তবে যখন বি লাইন বলি আমরা তখন এটার আরেকটা অর্থ হতে পারে ডিরেক্ট রাউট, অর্থাৎ একদম সোজা। ক্যানভাস বলতে আমরা বুঝি পেইন্টার যেখানে আঁকে, তবে এটা আরেকটা অর্থ হতে পারে যখন এটা ভার্ব, এটা অর্থ হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করা। মনে করবেন যে ক্যানভাসের উপর যখন কিছু আঁকা হয় তখন সেটার জন্য ক্যানভাস করতে হয়, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। চেইস শব্দের অর্থ আমরা জানি যে পিছু ধাওয়া করা, তবে এটার আরেকটা অর্থ হতে পারে যে কোনো একটা ধাতুর উপর খাঁজ কেটে কেটে একটা অলংকারের মতো তৈরি করা। কম্পোজড বলতে আমাদের মাথায় প্রথমেই গঠন করা অথবা প্রথমেই চলে আসে যে কোনো একটা কিছু লেখা, কিন্তু এটার আরেকটা অর্থ হতে পারে শান্ত, একদম শান্ত। কাউ শব্দের অর্থ গরু আমরা সবাই জানি, তবে আমরা আগেও পড়েছি যে এটার আরেকটা অর্থ হতে পারে ভয় দেখানো। ডাই যখন ভার্ব তখন অর্থ হচ্ছে মরা বা মারা যাওয়া, তবে এটা যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে, আমরা পড়েছিলাম যে কাপড় ডাইং করা বা ডাইং হাউস, তো সেখান থেকে ডাই শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছুকে সিল করা বা কোনো একটা কিছুকে রং করার জন্য যে স্ট্যাম্প বা যে ব্যবস্থা সেটা। ডিসএফেক্টেড শুনতে মনে হয় যেন যে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এটার অর্থ হচ্ছে ডিসলয়াল বা বিশ্বাসঘাতকতাপূর্ণ। ডিসকাউন্ট শব্দের অর্থ আমরা জানি যখন নাউন তখন এর অর্থ হচ্ছে হ্রাস বা মূল্য হ্রাস, কিন্তু এটা যখন ভার্ব তখন এর অর্থ হচ্ছে ডিসরিগার্ড করা বা একেবারেই পাত্তা না দেওয়া। ডিসমেম্বার শুনতে মনে হয় যেন কোনো একটা মেম্বারকে তার মেম্বারশিপ বাতিল করে দেয়া, তবে এটার অর্থ হচ্ছে ছোট ছোট অংশে কেটে ফেলা। ডিসইন্টারেস্টেড শুনতে মনে হয় যেন যে একেবারেই ইন্টারেস্টেড না, কিন্তু এটার অর্থ হচ্ছে নিরপেক্ষ বা ইম্পার্শিয়াল। এক্লিপস যখন নাউন তখন এটার অর্থ আমরা জানি কোনো একটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, সোলার এক্লিপস বা লুনার এক্লিপস, আর যখন এটা ভার্ব তখন এটার অর্থ হচ্ছে অন্ধকার করে দেয়া বা আলোটা নিভিয়ে দেয়া, ডার্কেন। এসে যখন নাম তখন আমরা জানি যে এটার অর্থ হচ্ছে রচনা, আর এসে যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে কোনো একটা কিছু টেস্ট করা, ঠিক যেমন এসে যেটা এ দিয়ে এটার অর্থ হচ্ছে টেস্ট করা, তবে ওটা হচ্ছে কেমিক্যালি টেস্ট করা। ফ্ল্যাগ যখন নাম তখন এটার অর্থ হচ্ছে পতাকা, তবে যখন এটা ভার্ব তখন এটার অর্থ হচ্ছে ড্রপ বা গ্রোফিবল বা নুয়ে পড়া, নেতিয়ে পড়া। ফোর্ড শব্দের অর্থ হচ্ছে নদীর এমন একটা জায়গা যেখানে হেঁটেই পার হওয়া যায়। আমরা জিওগ্রাফি চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা দেখেছিলাম যে আরউইন ফ্রোডোকে নিয়ে তার ঘোড়াতে করে নদীটা পার হয়ে গিয়েছিল। ফাউন্ডার যখন নাউন তখন এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠাতা, কিন্তু এটা যখন ভার্ব তখন এটার অর্থ একেবারেই উল্টা। এই ফাউন্ডার শব্দের অর্থ হচ্ছে একদম কোনো একটা কিছুকে ডুবিয়ে দেওয়া বা একদম নষ্ট করে ফেলা। গ্রিল শুনতেই মুখে পানি চলে আসে, কারণ যখন এটা নাউন তখন এটা খুবই মজাদার কোনো একটা খাদ্য, আর যখন এটা ভার্ব তখন এটার অর্থ হচ্ছে প্রশ্নবাণে জর্জরিত করা। আমরা মাঝে মধ্যে পত্রিকাতে দেখি যে বলা হয় যে হি হ্যাজ বিন টেকেন ইন রিমান্ড টু গ্রিল, তো এটাকে ভেবে মনে রাখতে পারেন যে চিকেনকে যখন গ্রিল করা হয় তখন তাকে একদম মানে ভাজা ভাজা করে ফেলা হয়, আর যখন কাউকে রিমান্ডে নিয়ে গ্রিল করা হয় তখন তাকেও প্রশ্ন করতে করতে ভাজা ভাজা করে ফেলা হয়। গায়ে শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছু বেঁধে রাখার যে তার বা শিকল। আজকে আমরা গাইজ বলতে বুঝি বন্ধু বান্ধব, যে হেই গাইজ সামথিং লাইক দ্যাট, তবে এই গাইজ কথাটা, হেই গাইজ কথাটা এসেছে গায় ফক্স থেকে। 1605 সালে সে ব্রিটেনের পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তো তার নাম ছিল গায় ফক্স। সেখান থেকেই যে কাউকে গায়ে বলে ডাকা আরম্ভ হতে লাগলো এবং একসময় এটা হয়ে গেল দোস্ত বা বন্ধু বান্ধবের সিনোনিম। এনিওয়ে এটার আসল অর্থ হচ্ছে কোনো একটা কিছুকে বেঁধে রাখার শিকল। হ্যারি নর্মাল একটা নাম, আমি হ্যারি পটারের কথা অনেকবার বলেছি, তবে হ্যারি শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিরক্ত করা। হোস্ট শব্দের অর্থ অতিথি আমরা জানি, তবে এটার সেকেন্ডের আরেকটা মিনিং হতে পারে একটা বিশাল বাহিনী। তো আমরা মাঝে মধ্যে যখন সিনেমা দেখি তখন বলি যে এ হোস্ট অফ উরুখাই আর্মিজ আর এ হোস্ট অফ অর্ক আর্মিজ আর কামিং হিয়ার দিস ওয়ে, অর্থাৎ একটা বিশাল বাহিনী আসছে এখানে। হাজব্যান্ড শব্দটা আমরা পড়েছিলাম ইকোনমি চ্যাপ্টারে, আইকন শব্দটা পড়েছিলাম রিলিজিয়ান চ্যাপ্টারে, তো এখন আর আলোচনা করছি না, ওখান থেকে আবার দেখে নিতে পারবেন। ইন্টিমেট যখন অ্যাডজেক্টিভ তখন এটার অর্থ হচ্ছে খুব অন্তরঙ্গ, আর ইন্টিমেট যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে ইঙ্গিত দেয়া। তো যখন কেউ আপনাকে ইন্টিমেট করবে তার মানে সে আপনার একজন ইন্টিমেট ব্যক্তি। ল্যাপ যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে কোল, আর ল্যাপ যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে চেটে চেটে খাওয়া কোনো একটা বাটি থেকে আর সামথিং, বিড়াল যেটা করে বা কুকুর যেটা করে সামথিং লাইক দ্যাট। মিল্ক শব্দের অর্থ দুধ, কিন্তু মিল্ক যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে এক্সট্রাক্ট বা শুষে নেয়া। তো এভাবে মনে করতে পারেন যে কাও তো মিল্ক দেয়, আর কাওয়ের যে মিল্ক নেওয়ার যে প্রসেসটা সেটাই হচ্ছে মিল্কিং করা, এক্সট্রাক্ট করা।
নয়েজের নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, শুনতে মনে হয় যেন নয়েজ যুক্ত, কিন্তু এটার অর্থ হচ্ছে দুর্গন্ধযুক্ত। অবজেক্টিভ সাবজেক্টিভ নিয়েও আগে আলোচনা হয়েছে, অবজেক্টিভ হচ্ছে নিরপেক্ষ আর সাবজেক্টিভ হচ্ছে বায়াসড, বা আমার আমার কাছে ভালো লাগে, অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে। যেমন মুভি চয়েস জিনিসটা সাবজেক্টিভ, আর অবজেক্টিভ হচ্ছে কোন একটা প্রোডাক্ট ভালো, এটা ভালো কাজে দেয়, এটা হচ্ছে অবজেক্টিভ, নিরপেক্ষ একটা স্টেটমেন্ট। অবভিয়েট খুবই ট্রেচারাস একটা ওয়ার্ড, কারণ অবভিয়াস শব্দের অর্থ হচ্ছে একদম অবভিয়াস বা একদম যথাযথ। আর অবভিয়েটকে আমরা মনে হওয়া উচিত যে কোনো একটা কিছুকে যথাযথ করে তোলা বা প্রয়োজনীয় করে তোলা, কিন্তু এর অর্থ একেবারেই উল্টো। অবভিয়েট শব্দের অর্থ হচ্ছে মেক আননেসেসারি, অথবা কোনো একটা কিছুকে অপ্রয়োজনীয় করে তোলা। কিভাবে, ডোন্ট আস্ক মি, জাস্ট মনে রাখবেন। প্যান শব্দের অর্থ কড়াই, কিন্তু প্যান যখন ভার্ব তখন এটা আমরা ক্রিটিসিজম চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম, যেটা অর্থ হচ্ছে ক্রিটিসাইজ হার্শলি, তীব্র সমালোচনা করা। মনে রাখতে পারেন এভাবে যে প্যানের মধ্যে নিয়ে ভাজা ভাজা করে ফেলা। পিয়ন বলতে আমরা বুঝি পোস্টম্যান বা কোনো একটা অফিসে পিয়ন যে, কিন্তু এটার অর্থ হচ্ছে ল্যান্ডলেস অ্যাগ্রিকালচারাল ওয়ার্কার, ভূমিহীন কৃষক। এভাবে মনে রাখতে পারেন যে যে কৃষকের ভূমি নাই সে এখন পোস্টম্যান হয়ে গেছে অথবা অফিসে পিয়নগিরি করছে। পলিটিক শব্দের অর্থ শুনতে মনে হয় যে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন, কিন্তু আমরা কেয়ারফুল চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম যে পলিটিক শব্দের অর্থ হচ্ছে কেয়ারফুল। পোর শব্দটা আমরা পড়েছিলাম স্টাডি টাইম চ্যাপ্টারের মধ্যে, পড়ে পোর মনোযোগ দিয়ে পড়া। প্রাইভেশন শুনতে মনে হয় যেন প্রাইভেট কিছু একটা, কিন্তু এটা আসলে এসেছে ডিপ্রাইভ থেকে, এটার অর্থ হচ্ছে অভাব। পারচেজ যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে কোনো একটা কিছু কেনা, আর এটা যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে কোনো একটা কিছু ভালোভাবে আঁকড়ে ধরা। তো এভাবে মনে রাখতে পারেন যে যখন আপনি কোনো একটা কিছু পারচেজ করলেন বা কিনলেন, তখন আপনি এটাকে আঁকড়ে ধরার একটা ক্ষমতা অর্জন করলেন, অর্থাৎ পারচেজ করলেন। রিডাউটেবল শুনতে মনে হয় যেটাকে বারবার ডাউট করা চলে, কিন্তু আমরা ফিয়ার চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম যেটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, যেটাকে ডাউট করা চলে বারবার সেটাই ভয়ঙ্কর জিনিস। রিডল যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে ধাঁধা, খুবই পরিচিত, তবে এটা যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে ছিদ্র করা। তো ব্যাটম্যানের একটা ভিলেন ছিল যার নাম ছিল রিডল, মনে রাখতে পারেন এভাবে যে রিডল তার রিডলের মাধ্যমে ব্যাটম্যানকে রিডল করছিল, অর্থাৎ ব্যাটম্যানকে ছেদা ছেদা করে দিচ্ছিল। স্কেল কমন একটা শব্দ, আবার এটার যে ট্রেচারাস মিনিং সেটাও বেশ কমন, এটার অর্থ হচ্ছে ক্লাইম্ব বা অ্যাসেন্ট, বেয়ে ওঠা। আমরা পত্রপত্রিকায় দেখি যে হি স্কেলড মাউন্ট এভারেস্ট, অর্থাৎ সে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছে। স্কচ হুইস্কির ব্যাপারে সবাই জানেন, তবে এটা যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে পরাজিত করা। এভাবে মনে রাখতে পারেন যে আপনি যখন কাউকে স্কচ খাওয়ালেন, স্কচ খাওয়ায় তাকে আপনি পরাজিত করে ফেলতে পারবেন, কারণ সে তখন ড্রাঙ্ক থাকবে, তার তখন কোনো এফিসিয়েন্সি থাকবে না। স্টিভ যখন অ্যাডজেক্টিভ তখন এটার অর্থ হচ্ছে একদম খাড়া, আর যখন এটা ভার্ব তখন এটার অর্থ হচ্ছে সোক বা স্যাচুরেট, কোনো একটা কিছুকে ভালোভাবে ভিজিয়ে ফেলা বা সিক্ত করা। স্টাডিড এটা আমাদের মনে থাকে স্টাডি এর পাস্ট টেন্স হিসেবে, তবে এটার আরেকটা অর্থ হতে পারে আনস্পন্টেনিয়াস বা আর্টিফিশিয়াল। তো যে ন্যাচারাল ট্যালেন্ট সে তো ন্যাচারাল, আর যে অনেক বেশি পড়াশোনা করেছে সে কিন্তু স্পন্টেনিয়াস না, সে আনস্পন্টেনিয়াস, এভাবে মনে রাখা যেতে পারে। ট্যাটু খুব মজার একটা শব্দ, নর্মালি আমাদের সবার খুবই পরিচিত, গায়ের মধ্যে আঁকা হয়, উল্কি আঁকা হয়, কিন্তু এটার ট্রেচারাস মিনিংটা হচ্ছে সৈন্যরা যখন মাঠে থাকে তখন ওদেরকে আবার ঘরে ফিরিয়ে আনার জন্য বা ব্যারাকে ফিরিয়ে আনার জন্য যে সিংহার ধ্বনি দেওয়া হয় সেই ধ্বনিটা। ফানি ইজন্ট ইট। ট্রান্সপোর্ট খুব কমন একটা শব্দ, ট্রান্সপোর্টেশন থেকে আমরা মনে রাখতে পারি, কিন্তু এটার সেকেন্ডারি মিনিং হচ্ছে স্ট্রং ইমোশন। হাউ আই ডোন্ট নো, এভাবে মনে রাখতে পারেন যে যারা বেশি ট্রান্সপোর্ট করে যেমন ট্রাক ড্রাইভার, ওদের ইমোশন একটু বেশি হয়, সো আই ডোন্ট নো। ট্রিবিউট, আনএসিউমিং, আনএক্সেপশনেবল, এগুলো আমরা আগে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে পড়েছি। ট্রিবিউট ছিল ইকোনমি চ্যাপ্টারের মধ্যে, আনএসিউমিং ছিল রুড অ্যান্ড মডেস্টের মধ্যে, এটার অর্থই মডেস্ট, এবং আনএক্সেপশনেবল ছিল অ্যাগ্রিমেন্ট এবং আর্গুমেন্টের মধ্যে বা ক্রিটিসিজম চ্যাপ্টারের মধ্যে। ওয়েক যখন ভার্ব তখন আমরা জানি যে ওয়েক আপ বা জেগে ওঠা, আর ওয়েক যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে কোনো একটা শিপ যখন চলে তখন এটার পিছনে পানির যে মার্কটা থাকে, পানির মধ্যে যে স্রোতটা তৈরি হয়, সেটাই হচ্ছে ওয়েক। ওয়্যাক্স শব্দের সেকেন্ডারি মিনিং হচ্ছে বাড়ানো, আমরা সবাই জানি মোম, আর ওয়েদার শব্দের সেকেন্ডারি মিনিং হচ্ছে সহ্য করা, আমরা সবাই জানি আবহাওয়া। একটা গান ছিল এমিনেম এবং 50 সেন্টের পেশেন্টলি ওয়েটিং, যেখানে এমিনেম বলছিল যে ইফ ইউ পেশেন্টলি ওয়েটিং টু মেক ইট থ্রু অল দ্য হেটিং ডিবেটিং ওয়েদার অর নট ইউ ক্যান ইভেন ওয়েদার দ্য স্টর্ম, ইফ ইউ পেশেন্টলি ওয়েটিং টু মেক ইট থ্রু অল দ্য হেটিং ডিবেটিং ওয়েদার অর নট ইউ ক্যান ইভেন ওয়েদার দ্য স্টর্ম, অর্থাৎ তুমি এই যে তোমার কাছে যে আপকামিং স্টর্মটা আসছে সেটা তুমি সহ্য করতে পারবা কিনা তুমি সেটা ভাবছ। উইথড্রন, ব্যাংকে গেলে আমরা টাকা উইথড্র করি, তুলে ফেলি, তবে এটার আরেকটা মিনিং হতে পারে ইন্ট্রোভার্টেড। মনে রাখতে পারেন এভাবে যে তার সোশ্যাল লাইফ থেকে নিজেকে উইথড্র করে ফেলেছে, সে নিজেকে ইন্ট্রোভার্ট করে ফেলেছে, অর্থাৎ উইথড্রন ইন্ট্রোভার্ট। ইয়াহু খুব কমন একটা শব্দ, যারা ইয়াহু মেল ব্যবহার করেন, তবে এটার মজার একটা সেকেন্ডারি মিনিং হচ্ছে শিল্পবোধ বিবর্জিত আহাম্মক টাইপের মানুষ।
এভাবে মনে রাখতে পারেন যে জিমেইল হচ্ছে সফিস্টিকেটেড আর ইয়াহু হচ্ছে একদম শিল্পপথ বিপরীত। কথা আসলে সত্য, জিমেইল এত উন্নত হয়ে গেছে, ইয়াহু তার অনেক আগের জায়গাতেই পড়ে আছে, এত উন্নতি করেও তাদের আসলে জিমেইলকে ধরা সম্ভব না। এনিওয়ে, এটা এভাবেও মনে রাখতে পারেন যে ইয়াহু বলে যখন যারা চিৎকার দেয় তারা আসলে সফিস্টিকেটেড মানুষ না বা ভদ্র মানুষ না, তারা শিল্পবোধ বিবর্জিত আহামক টাইপের মানুষ। এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের ভোকাবুলারি কোর্সের 16th লেকচার। আশা করি সবার ভালো লেগেছে, সবাই মতামত দেবেন, জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোকাবুলারি কোর্স আপনাদের কাজে লেগে থাকলে আমার কষ্ট সার্থক। সবাই ভালো থাকবেন।